আপনার নাম কি? আমার নাম রতন বসুদেব পুরি। আপনার ডিগ্রি? ডিএমএস। কত বছর ধরে করছেন? আমি 90 তে পাস করেছি। আচ্ছা, আপনার রেজিস্ট্রেশন নাম্বার বলুন। 15781। আরেকবার বলুন। 15781। আচ্ছা, তা আপনার চিকিৎসার যখন পড়াশোনা করেছিলেন তখন কি এরকম ভাবে কিছু বলেছিল যে আপনি না দেখে কোনো কাউকে সার্টিফিকেট দিতে পারেন? এটা কোনো মানে সঠিক সিদ্ধান্ত তো না। তাহলে আপনি যদি এইভাবে দিতে থাকেন সার্টিফিকেট, ধরুন একটা বড় কোনো খুনের ঘটনা ঘটে গেছে, গলা টিপে কেউ মেরে দিয়েছে, আপনার কাছে এলো, আপনি তো তাকে সার্টিফিকেট দিয়ে দেবেন? এখন কথা হলো যাদের কাছে আমি এখানে এসেছি, না আপনি কি যদি একটা রিকোয়েস্ট করে, হ্যাঁ এটা রিকোয়েস্টের সাথে কি আপনার একটা সই আছে আপনি সার্টিফিকেট দিচ্ছেন, সেটা কি রিকোয়েস্টের সাথে কোনো সম্পর্ক থাকে? এখন কথা হচ্ছে আমি মানে ওদের কথা না শুনলে আপনাকে এখান থেকে গুটিয়ে নিয়ে চলে যেতে হবে, এই হচ্ছে কইসা। মানে আপনি নিরুপায়, তাই তো? নিরুপায়, মানে তৃণমূল পঞ্চায়েতের কথা শুনতেই হবে আপনাকে। কইসা কথা, আমি অনেক কাজ করেছি, প্রত্যেকটি এখানে 23টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা 23টা ওয়ার্ডের প্রত্যেকটা মেম্বারের সঙ্গে আমার যোগাযোগ আছে, আমি ইটিভি থেকে এসেছি, উনি টিভি9 থেকে এসেছেন, খাস খবর থেকে এসেছি। আমার তো আজকে খুব সুখবর, ডকুমেন্টস দেখাবো, মানে আমরা আই কার্ড দেখাবো, কিছু দরকার নেই, কোনো কিছু দরকার নেই। আমাকে কি করতে হবে? এখানে পাত্তারি গোটাতে হবে, মানে যদি ওই পঞ্চায়েতের কথা না শোনেন তাহলে গুটিয়ে নিতে হবে, গুটিয়ে নিতে হবে। আচ্ছা, কোন তৃণমূল হবে? আচ্ছা, কি নাম ওনা? গোপাল মজুমদার। গোপাল মজুমদার ওই যে মারা গেছে তারই ওয়ার্ডের। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ওনার সঙ্গে একটু কথা বলি দিই আপনার সঙ্গে। না আপনি কথা বলুন, আমরা কেন বলবো, আপনি বলুন না, ওদের সাথে কথা বলা বলেছে। আমাদের এখানে একজন মারা গেছে, ভয়েস টয়েস কিছু উল্লেখ করেনি, হ্যাঁ আপনি ওকে একটা সার্টিফিকেট। গোপাল মজুমদার অর্ডার দিয়েছে? গোপাল মজুমদার অর্ডার দিয়েছে। কে উনি? কে ওই ওই যেখানে মারা গেছে সেই ওয়ার্ডেরই একজন মানে মেম্বার, পঞ্চায়েত সদস্য। গোপাল গোপাল মজুমদার অর্ডার দিলে আপনি সেই অর্ডার শুনেন, শুনে সার্টিফিকেট দিয়ে দেন? আচ্ছা, মানে এরাই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, কিভাবে? এই যে সমস্ত অর্ডার দেয়, আমি এখানে হোমিওপ্যাথি ডাক্তার, আমি এই অঞ্চলে যে কাস্ট আছে সেই কাস্টের আমি একজন। মানে একটা মেয়ে যদি রেপ হয়ে মারা যায়, গোপাল মজুমদার অর্ডার দিলে আপনি সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিয়ে দেবেন? এখন আমাকে বিশ্বাসের উপর সব কাজ করছে, এই যে আপনাকে পাঠিয়েছে। আপনি ডাক্তার বিশ্বাসের উপর কাজ করেন? সবাইকে এখন এইভাবে কাজ করতে হচ্ছে, মানে আপনি একজন স্পটে গিয়ে, হ্যাঁ আমি কোনোটাই আমি এই ধরনের কাজ করি না। 14 বছরের একটা নাবালিকাকে আপনি এখানে বসে ডেথ সার্টিফিকেট দিচ্ছেন একটা পঞ্চায়েত সদস্যের অর্ডারে? হ্যাঁ, এখন কি করবো বলুন, এরাই আমাদের বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, না দিলে তখন তো আবার উল্টো বিপদ আছে, উল্টো ব্যাপার হয়ে যাবে। কি কি রকম ব্যাপার হতে হবে সেটা আমি জানি না, আমি এই ধরনের পরিস্থিতি পড়িনি, এখন ওনার কথা আমি মেনে আমি করেছি কাজ। কিভাবে মেয়েটা মারা গেছে আপনি জানেন? না কিছু কিছু জানেন না, কিচ্ছু জানি না, আমাকে উনি বলেছেন এর আগে অনেক অর্ডার দিয়েছে, সেই হিসাবে আমি এই কাজগুলি করেছি। হ্যাঁ, সেই হিসাবে আপনি এর আগে কতজনকে ডেথ সার্টিফিকেট দিয়েছেন? আমি সেটা নাম্বার বলতে পারবো না। না না, কতজনকে সংখ্যায় যথেষ্ট দিয়েছি, মানে যে আছে তাকে দেড় সার্টিফিকেট কত নেন? যার যেন সমস্ত সেই ভাবে, কেমন কেউ 100 টাকা, কেউ 200, এরকম একটা। আচ্ছা, কানে শুনেই দিয়ে দেন আপনি না দেখে, এটা কিভাবে সম্ভব? এখন দেখুন, রাত্রি 2টোর সময় মারা গেছে, সেই সময় আমি তো তার বাড়িতে গিয়ে, হ্যাঁ স্পটে ইনভেস্টিগেশন করে তারপরে তো আমি রিপোর্টটা। আপনি স্বাভাবিক আপনার তো তাই তো দেওয়া উচিত না, আপনি তো দেখে তারপরেই তো দেবেন। এখন দেখুন অনেক কাজ, অনেক কাজ সরকারি, অনেক কাজ পাবলিকের উপর বিশ্বাস করে সেই কাজগুলি হয়ে, আমি মেনে নিলাম আপনার সব কাজ আমি মেনে নিলাম, কিন্তু আপনার চিকিৎসা জগতে এরকম কোন আছে যে আপনি শুনে কানে ডিসিশন নিয়ে নিতে পারেন? এখন এই যে ব্যাপারগুলি ঘটছে, একটা মানুষের মৃত্যুর মতো ঘটনা যেখানে আপনি না দেখে না জেনে কিভাবে তার সার্টিফিকেট দিলেন? বিশেষ করে 60 বছরের ঊর্ধ্বে হলে আপনি ঠিক ছিল স্বাভাবিক মৃত্যু, 14 বছরের একটা নাবালিকার আপনি ডেথ সার্টিফিকেট দিয়েছেন, আমার মনের মধ্যে একটা কনফিউশন ছিল,
আপনার কনফিউশন কি আপনার সার্টিফিকেট ইস্যু হচ্ছে, আপনার কনফিউশন লাগে কি হবে, আপনি তো দিয়ে দিয়েছেন তাকে সার্টিফিকেট, যেখান থেকে পেশেন্টই হাসপাতাল থেকে ফিরে এলো আপনি তাকে সার্টিফিকেট দিলেন কি করে? এবার আমাকে কেউ কি না দেখে এই ব্যাপারে তো আমাকে কিছু বলেনি, আমি এই ব্যাপারে সত্যি বলছি কিছু জানি না। কিন্তু এবার তো আপনি আপনি গিলটি হলেন, মানে আপনি অপরাধ প্রধান। এখন ওরা যদি আমাকে সেটা সাব্যস্ত করে আমাকে ওই মেয়েটির কোনো ডকুমেন্টস পেয়েছেন আপনি? ওই মেয়েটির আপনি যখন সার্টিফিকেট দিলেন আপনার কাছে আছে চিকিৎসার সার্টিফিকেট? মার্ডার করা হলো এসে আপনার কাছে তৃণমূলের ওই পক্ষ থেকে কেউ এসে সার্টিফিকেট চাইলো আপনি তো দিয়ে দেবেন? আচ্ছা এই মুহূর্তে আমি এই ধরনের কোনো কাজ দেখুন পশ্চিম বাংলায় অরাজকতা চলছে, এই যে ডাক্তার এবং এই পঞ্চায়েতের মেম্বার তিনি ডাক্তারকে চাপ দিচ্ছেন যে সার্টিফিকেট দিতে হবে, এবং সে আদৌ বেঁচে আছে না মরে গেছে তার স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু না দেখেই ডাক্তার সার্টিফিকেট দিচ্ছেন, এবং ডাক্তার বলছেন যে সার্টিফিকেট না দিলে তার পাত্তারি গুটিয়ে বাড়ি চলে যেতে হবে। তাহলে কি ভয়ার্ত পরিবেশ পশ্চিমবাংলায় রয়েছে! আর ডাক্তারটাও কীরকম যে সার্টিফিকেট লিখতে বললো তৃণমূলের নেতার লিখে দিলেন! এই সমস্ত ডাক্তারকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আর এই তৃণমূলের পঞ্চায়েতের মেম্বাররা যারা গত নির্বাচনে ভোট লুট করে জিতেছিল, এরা আসলে আইন কানুন কিচ্ছু জানে না, এরা ডাক্তারকে চাপ দেয়, এরা শিক্ষকদের চাপ দেয়, এরা বিভিন্ন সামাজিক যারা মানুষ সামাজিক ক্ষেত্রে কাজ করে তাদেরকে চাপ দেয়। ফলে এই ঘটনা হাঁসখালিতে আমরা দেখতে পেয়েছি হয়েছে যে নির্যাতিতা তৃণমূলের পঞ্চায়েতের সদস্যর ছেলে সে রেপ করলো, এবং যে নির্যাতিতা তার কোনো সার্টিফিকেট নেওয়া হলো না, তার কোনো পোস্টমর্টম হলো না, সোজা গিয়ে শ্মশানে পুড়িয়ে দেওয়া হলো। একই এরকম ঘটনা এরকম ঘটবে আরও পশ্চিমবাংলায় ঘটবে যদি এই সমস্ত তৃণমূলের মেম্বারদের চিহ্নিত করে যারা ডাক্তারদের চাপ দিয়ে সার্টিফিকেট নিচ্ছে জোর করে তাদেরকে গ্রেপ্তার না করা হয়। অবিলম্বে ওই ডাক্তার এবং পঞ্চায়েতের যিনি মেম্বার ডাক্তারকে চাপ দিয়েছিলেন এবং অন্যান্য মেম্বাররাও যারা চাপ দেন বলে ডাক্তার স্বীকার করছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং প্রশাসনিক উদ্যোগ নিতে হবে, কারণ মেয়েটির যা শুনেছে মৃত্যুটা অস্বাভাবিক, এভাবে সার্টিফিকেট দেওয়া যায় না, অনৈতিক এবং বেআইনি কাজ করছে পশ্চিমবাংলার এই সমস্ত মানুষেরা, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আপনার নাম? মণ্ডল সভাপতি চঞ্চল চক্রবর্তী, মণ্ডল সভাপতি বিজেপি। যদি তারা এরকম করে থাকেন, কোনো ডাক্তারের থেকে যদি তারা নিজেদের মতো করে সার্টিফিকেট বার করে থাকেন, সেই ডাক্তারবাবু এটা দিয়ে ঠিক করেননি, এটা আমি পরিষ্কারই বলবো। যদি এরকম কোনো পেশারের কাছে তারা ডাক্তারবাবুরা মাথা নত করেন, তাহলে তো আমরা কোনো দিন কোনো ঘটনা জানতেই পারবো না। আমি বিষয়টা শুনলাম, আমি বিষয়টা পুরোপুরি তদন্ত করি।